আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদের ভিতর অনেকেই আছে যারা ওয়েব ক্যামের ব্যবহার করে না। তো বেশ, তাদের জন্য আমি আজকে একটি টিপ শেয়ার করবো, যে টিপসটির মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি খুব সহজে একটি ওয়েব ক্যামের ব্যবহার করতে পারবেন। বেশ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন টেক নিউজ, আমি রব্বি, পুরো ভিডিও জুড়ে সাথে আছি আপনাদের। তো বেশ, চলুন শুরু করি আজকের ভিডিও। বিকজ দেখা যায় যে আমাদের কম্পিউটারের মাধ্যমে যখন একটি আমরা লাইভ স্ট্রিম করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি ওয়েব ক্যামের প্রয়োজন পড়ে। বিকজ দেখা যায় যে আমরা যখন কোনো একটি মিটিং করি কোনো একটি অ্যাপসের মাধ্যমে কম্পিউটার থেকে, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটি ওয়েব ক্যামের প্রয়োজন পড়ে। তো বিকজ আজকের ভিডিওতে তেমনই একটি টিপস দেখাবো, যে টিপসটির মাধ্যমে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি খুব ইজিলিভাবে এই ওয়েব ক্যামের ব্যবহার করতে পারবেন। তো বেশ, কীভাবে করবেন সেই সকল প্রসেস আজকে আমি আমার কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাবো। তো বেশ, ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বেশ, চলুন আপনাদেরকে আমি দেখাই যে আপনার মোবাইল ফোনটি দিয়ে কীভাবে আপনার কম্পিউটার স্ক্রিনে এই ওয়েব ক্যামের ব্যবহার করবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সার্চ বার, আপনার এখানে সিম্পলি লিখবেন IVCAM IVCAM OFCAM IVCAM OFCAM লিখে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন। তো বেশ, আমি এখান থেকে ইন্টারটা প্রেস করছি। তো এখানে প্রেস করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে একটি লেখা আছে যে IVCAM ইউজ মোবাইল ফোনস অ্যাজ এ পিসি ওয়েব ক্যাম। তো বেশ, আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরবর্তীতে একটি ইন্টারফেস শো হবে, তো একটু লোডিং নিচ্ছে। তো বেশ, দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনার এই যে উইন্ডোজের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে তো IVCAM-এর, তো আপনার এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা এখান থেকে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনার এটা ডাউনলোড করে নেবেন। তো আপনার এখানে প্রেস করে দেবেন। তো বেশ, এখান থেকে একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য, তো আশা করি আপনারা একটু অপেক্ষা করবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন যে আমি যে এই উইন্ডোজের যে অ্যাপ্লিকেশনটা IVCAM-এর, তো সেটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। তো বেশ, এখন আমি এটা ইনস্টল করব। তো এখান থেকে এই যে শো ইন ফোল্ডার নামে অপশনটা আমি এখানে প্রেস করে দিচ্ছি। তো বেশ, প্রেস করে দেওয়ার পরবর্তী আমি এটা, তো বেশ দেখতে পাচ্ছেন আমি এটা ইনস্টল করছি। তো ইনস্টল করে দেওয়ার পরবর্তীতে আমাদের সম্পূর্ণ কাজটা হবে মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে আমরা কীভাবে সেট আপ করবো সেই সকল প্রসেস আমি আমার মোবাইল স্ক্রিন থেকে আপনাদের দেখাবো। তো বেশ, দেখতে পাচ্ছেন যে এই উইন্ডোজের অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করে দেওয়ার পরবর্তীতে আমাদের সম্পূর্ণ প্রসেসটা হবে মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পরবর্তীতে আপনারা সরাসরি চলে যাবেন আপনার প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন IVCAM ওয়েবক্যাম। তো বেশ, এরকম লিখে আপনারা সার্চ করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাবেন যে নিচে একটি অপশন আছে যে IVCAM ওয়েবক্যাম নামে। তো আপনারা এখানে প্রেস করবেন। তো প্রেস করে দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন আমার এটা ওপেন লেখা আছে, যেহেতু আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি সেই ক্ষেত্রে। তো বেশ, এটা ভিতরে প্রবেশ করার আগে আমি আপনাদের অবশ্যই এই এটার সেটিংসগুলো আপনারা সেট আপ করে নেবেন। তো সেটিংসে যাওয়ার পরে আপনারা এই যে সেটিংসের যে সার্চ বক্সটা রয়েছে এখানে সার্চ করবেন ডেভেলপার অপশন। তো ডেভ, তো বেশ দেখতে পাচ্ছেন যে এখানে নিচে কিন্তু এই যে ডেভেলপার অপশনটা রয়েছে, তো আপনারা এটার উপরে প্রেস করে দেবেন। তো এখান থেকে প্রেস করে দেওয়ার পরবর্তীতে নিচে একটু দেখতে পাবেন স্ক্রল করলে যে USB ডাবিং নামে একটি অপশন রয়েছে, আপনার এটা এখান থেকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরবর্তীতে কিন্তু এরকম একটি অপশন আসবে, তো আপনার এখান থেকে ওকে বাটনটা প্রেস করে দিবেন। তো একটু সময় নিচ্ছে ভিউয়ার্স। তো এবারে দেখতে পাচ্ছেন যে আমি এটা ওকে করে দিয়েছি। তো তার পরবর্তীতে আমি এখান থেকে সরাসরি চলে যাব এই যে IVCAM-এর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, তো সেই অ্যাপ্লিকেশনটার ভিতরে। তো এখানে প্রবেশ করার পরবর্তীতে আমি যদি এটা প্রেস করি, তো দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স আমার যে ওয়েবক্যামটা ছিল সেটা কিন্তু অন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ওয়েবক্যামটার মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশনে লাইভ স্ট্রিম, বা আপনারা চাইলে ফেসবুক লাইভ স্ট্রিম বা জুম অ্যাপে যখন আপনারা কোনো মিটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়েবক্যামটা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি যে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের খুবই কাজে দিবে, যাদের পিসিতে যারা ওয়েবক্যাম ব্যবহার না করেন তাদের ক্ষেত্রে। তো বেশ, এখান থেকে কিন্তু আপনি আরও কিছু সেটিংস রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং আমার এই ভিডিওটি যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন।